বগুড়ার সোনাতলায় শুরু হয়েছে 5 দিনব্যাপী ঐতিহ্যবাহী বাউল উৎসব। জোদ্দার বাউল মুকুল সাংস্কৃতিক গোষ্ঠী নামের একটি সংগঠন এই উৎসবের আয়োজন করেছে। এতে অংশ নিয়েছেন স্থানীয় বাউল শিল্পী সহ বিভিন্ন এলাকার খ্যাতিমান শিল্পীরা। আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো নারী পুরুষ গান শুনতে উৎসবে হাজির হয়েছেন। বগুড়া থেকে কমলেশ মহন্ত সানুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 1989 সাল থেকে সোনাতলা গ্রামে জোদ্দার বাউল মুকুল সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজন করে আসছে বাউল উৎসবের। এরই ধারাবাহিকতায় গত 25 এপ্রিল এনায়েত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী বাউল ও নাট্য অনুষ্ঠানের এই আয়োজন। অনুষ্ঠান দেখতে আশেপাশের বিভিন্ন গ্রামের হাজারো নারী পুরুষ ভিড় করেন। গ্রাম অঞ্চলের মানুষের মনে যে ভাবে দাগ কাটে, অন্য গান কিন্তু ওইভাবে দাগ কাটে না। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, আমি চাই প্রতি বছর এটা হোক। এতে অংশ নিয়েছেন স্থানীয় বাউল সহ বিভিন্ন এলাকার খ্যাতনামা শিল্পীরা। প্রতিদিন সন্ধ্যায় বসে মূল আসর, গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখার প্রত্যয় শিল্পীদের মাঝে। আমাদের বাউল গান পুরানো ঐতিহ্য, এটাকে পুনর্জীবিত রাখার জন্য চেষ্টা করব আমরা, এটা ধরে রাখার জন্য আমরা এই আয়োজন করছি। আগামীতে আরো বড় পরিসরে বাউল উৎসবের আয়োজন করার আশার কথা শোনালেন আয়োজকরা। আমার নিজের উদ্যোগে এই জোদ্দার বাউল মুগল সাংস্কৃতিক গোষ্ঠী তৈরি করি, আগামীতে এটা থাকলে বোধহয় আরো বড় ধরনের করব। প্রতি বছর এর আয়োজন করা হবে এমন প্রত্যাশায় স্থানীয় সকলের। আমাদের কোনো সহযোগিতা লাগবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।